চাঁদগাঁও ওয়ার্ড আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। আলোচনা সভাত সভাপতিত্ব করে ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ সরোয়ার খান। শওকত আকবর রাশেদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী আলহাজ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে আলহাজ আব্দুস সালাম, নুরুল হুদা লালু, সদরুল আলম খান, মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, নাসির উদ্দিন, ফজলু আজিম, নূর মোহাম্মদ খোকন, মেজবা মাইনু, আনিসুর রহমান সহ বোধকে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি নুমইতো হয়তো আরা বাংলাদেশ নামে একটা দেশ ফাইতেন সন্দ, কিন্তু দুঃখ বিষয় ও নেতৃত্বে আরা বাংলাদেশ নামে একটা দেশ পাই, কিন্তু ও এ বাংলাদেশের মাত্র 3 বছর 8 মাস সভা শেষে দোস্ত অলর মাঝে তবরুক বিতরণ করা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।